ভারতে চলমান বিশ্বকাপের অনেক কিছুই হয়ে যাচ্ছে যা এর আগে কখনো দেখা যায়নি। তবে এখানে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। বিসিসিআইকে প্রতিনিয়ত দুষছে ভারতের এবং ভারতের বাইরের দর্শক। ক্রিকেট দিনে দিনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, আর যেই ক্রিকেটকে ভারতে ধর্মের সঙ্গে তুলনা করা হয় সেই ক্রিকেট বিশ্বকাপকে নিয়ে যেন চলছে ছেলে খেলা, যেখানে 2022-23 আইপিএল এর উদ্বোধনকে ফুটবলের ইংলিশ প্রিমিয়ার লীগের সঙ্গে তুলনা করা হয়েছিল। করা হবে নাই বা কেন, শত শত কোটি টাকা দিয়ে বরণ করা হয়েছিল আইপিএলকে। আর এদিকে বিশ্বকাপের উদ্বোধন একেবারে সাদামাটা। শুধু তাই নয়, মাঠে আসছে না কোনো দর্শক, মাঠের আউটফিল্ডেও প্লেয়াররা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। এমনকি এই পিচকে সাবেক ইংলিশ অধিনায়ক এবং বর্তমান সময়ের সেরা ধারাভাষ্যকার নাসির হোসেন বলেছেন, ভারতের পাড়ার পিচগুলো এর চেয়ে অনেক সুন্দর। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় এসেছে ভারতের ভৌতিক পিচের গল্প। খেলার অনেকটাই নির্ভর করে পিচের কন্ডিশনের ওপরে। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের কথাই আসা যাক। প্রথমেই বুমরা একটি উইকেট তুলে নেন, যেখানে শুধুমাত্র বুমরাকেই ক্রেডিট দিতে হবে, কারণ অফ স্টাম্পের বাইরে এমন ডেলিভারি খেলাটা আসলেই টাফ। কিন্তু যেখানে ভারতের পিচগুলোকে আগে থেকেই বলা হচ্ছিল যে এই পিচে স্পিনাররা খুব একটা বেশি সুবিধা করতে পারবে না, এমনকি স্পিনারদের বলে টান পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ, সেই পিচ হঠাৎ স্পিন পিচ হয়ে যায়। রীতিমতো কুলদীপ আর জাদেজা যেন ছেলে খেলা শুরু করে দেয় অজি ব্যাটারদের নিয়ে। স্পিনাররা শুধু টার্ন না, সাথে বাউন্সও পেয়েছে, আর এতেই মাত্র 199 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। অন্যদিকে একই পিচে অস্ট্রেলিয়ান বলাররা কোনো টার্ন পায়নি, এমনকি হেজেলউড মাঝে মধ্যে সুইং পেলেও তা ছিল খুবই সামান্য। অস্ট্রেলিয়ান স্পিনার ম্যাক্সওয়েলের বল থেকে স্পিড, টার্ন, বাউন্স কিছুই আসেনি। প্রশ্ন একটাই, সামান্য কিছু সময়ের ব্যবধানে কিভাবে বদলে গেল পিচের চরিত্র?